গেছি। ও বাবা, বাবা ওর বাবাকে ডাকে। ও ওই যে ঘরের মধ্যে সুন্দর ডেকোরেশন করা ঘরটা ছিল, এই ওইটাই থাকবো আমি, ওইটাই আমি শিখানো আমাকে। না না ওই ঘরটা নে, মনে পড়েছে কিরা ফিশ রাইস ফ্রাইড রাইস, ফিশ ফ্রাইড রাইস কি আছে ভাত দেখ তো, কোন মশলা আছে, কমফর্ট মশলা আছে, কড়াই চিকেন আছে, কো পয়সা বাপরে ভাই 300 বাবা, কোন মশলা 390 এই ওরা খিচুড়ি খাচ্ছে, দেখ না খিচুড়ি কি আছে গুলো, ওই যে ওই লোকগুলো খিচুড়ি খাচ্ছিল দেখ না, খিচুড়ি আছে না ওই, এবার মনে পড়ে এই আমি ওই ঘরটায় থাকবো রে, ওই যে ইসে দিয়েছিল তো এইগুলো বল, হ্যাঁ এ রাম, এই চিনি বুঝতে পারছিস কোন ঘরটা, সেই ওই যে সেই বড় সুন্দর এখানে ডেকোরেশন, তো চল ওই ঘরটা, হাসপাতালে একটা বেড ছিল না, হ্যাঁ খাওয়ার ভালো যা হয়ে গেছে গল্প শেষ, ওই দাদিকে নিয়ে আসলাম যে এবার খেলাম না, গল্প শেষ খতম, শুয়ে পড়েছে এখন খাবার খেতেই, দেখো আবারও চলে এসছে লোক, ড্রেন 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 আছে, যাওয়া যাবে না, আর আমরা চলে এসছি এখন লাঞ্চ করতে, যা বলছে মিষ্টি কাটতে, আমার ইচ্ছে ছিল পিকুস আর এদের ইচ্ছে হচ্ছে মিষ্টি কাপে, তো মিষ্টি কাপেতেই চলে এসছি আমরা, আমার ভুসবাবুর অর্ডার হয়ে গেছে আর এখন এখন এদের দুজনের সমস্যা হয়ে গেছে, বাবা কি কালো আসছে, ও আলোটা আসছে তাই চলে আসছে, গুল্লু বাবুদের ওই হয়েছে আর আমরা সিট চেঞ্জ করে নিয়েছি, এই দেখো আর এই দেখো আমাদের থালে চলে এসছে, এটা ভেজ আমার, দেখো কত কিছু দিয়েছে, ভাত লেবু দই চাটনি, এটা কিরে এটা ধোকা, এটা শুক্ত ডাল পাপড় পান দিয়েছে, ও মা বসবাবুকেও পান দিয়েছে, সবই এক পেট পুজো শেষ আর এখন গুল্লু দিদি খাবে এই যে আইসক্রিম আর আমি যাবো ওই যে পেছনে সমুদ্রের ধারে, চলেছি এখন সমুদ্র দর্শন করতে, ওই দেখো ওই দেখো এই দাঁড়া মম্মা ওরা আইসক্রিম খাবে, আইসক্রিম আয় মা, আইসক্রিম খাওয়া দাই শেষ, আর এখন কাউকে ভয় পায় না, হচ্ছে বর্তমান পেপার, নামবি চিনি মা, চল এখানে গিয়ে বসি, মামা সর সর সর, উড়িয়ে লোক এখন কিন্তু 3:30 বাজে নাকি, তিতলি সাবধান পা সাবধান মা, এরে বাবা দেখো কাণ্ড, এটা কাছে ই কর রেখে দিয়ে চল আমরা যাই গিয়ে, হ্যাঁ এ রে বাবা, হ্যাঁ রে বাবা বোঝেইনি কি কাণ্ড হয়েছে, বোঝেইনি বাচ্চা
দেখেছো যার যা ভাই বোন হারিয়েছে কুম্ভমেলা এখানে খুঁজে পাবে। পশ্চিমবঙ্গের মানে অর্ধেক জনবসতি এখানে দীঘাতে আছে। তোর বাবাকে নামিয়ে দিয়ে দিলি? দাঁড়া দাঁড়া, কোথায় কোথায়? ও মা, ওখানে চলে গেছে। ওখানে বসবো বোল্ডার উপরে, চল। কি করে দাঁড়া, কি করে বসবো কেনা? তাই দেখতে খাতা নিয়ে আসলো তো। দাঁড়া, তোর মধ্যে খাতা নিয়ে না বাবা, দুটো ছাতা। হ্যাঁ, না না, কাদা জল। ইস, কি কাদা! বসবো ওখানে একা একা, কি দেখে আমি সেটাই ভাবছি। ওই তো বাবা, কি দেখছি! হ্যাঁ ছিল, এই আসতে লাগবে। দাদা ছাতা আনতে পাঠাই, কিচারে বক্তৃতা লাগবে। ছাতা নিয়ে এসে যাও, ছাতা নিয়ে এসে গাড়ির দিয়ে বসবে, ভিজে যাবে, বৃষ্টি নামছে। পাথরের ওপরে, তারপর আবার এত লোক দেখে আর ঢেউগুলো এগিয়ে এসেছিলো, তো সেই কারণে হোটেলে চলে এসেছি। আর সবাই এক রাউন্ড এসে ঘুমিয়ে নিয়েছিলাম। বাড়ি যাবে, চলো মাথা হাতড়ে দিয়ে এসো। হ্যাঁ, এটা রেডি করে নিচে আস। কতক্ষণ লাগবে? চল চল চলো চলো চলো। হ্যাঁ, এনে মাথা জুতো, তিতলি জুতো পড়েছিলাম এতক্ষণ। এত বিটার এক্সপিরিয়েন্স যায় না, ওরা বলছে বর্ষার জন্যে এই অবস্থা, ঘরে প্রচন্ড জল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরা তো বলছে বর্ষার জন্য, ঘরে জল জমে গেছে লিটারেলি। এখন ফার্স্ট ই করব, হোটেল দেখবো আমরা। দেখা যায়
ভাই তো দেখো না লকটা আটকাচ্ছে না। আমার নাম শুভঙ্কর। কোথায় বাড়ি তোমার বাবা? এখানে। কি নাম শুভঙ্কর? মান্না। জলের মধ্যে যাস না, ভেতরে চল, এখানে কি বসবে? তোমাদের এখানকার আরো ওয়াটার তো এই রেলমিনের প্যাকেটে থাকে। আরো ওয়াটার যেকোনো খালি বোতলে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা না দেখো রেলমিনটা রেলমিনটা তোমরা দিতে পারো না, কারণ রেলমিনটা বিক্রি হয় না বাইরে, সেইটাই আমাদের সঙ্গে জলের ব্যাপার। তো আমি চিলি চিকেন, চিলি চিকেন না, চিলি চিকেন খাবে না? না না না, আমি পাকোড়া নিচ্ছি, তুমি চিলি চিকেন দিয়ে দাও, তো মেখে দিয়ে দাও, চিলি চিকেন খাও, ভালো খায়। আমার দাদা তো হিমালয়, আর হচ্ছে গিয়ে এই যে আমরা রয়েছি, আর ওই যাচ্ছে গিয়ে টপকালে হচ্ছে গিয়ে সমুদ্রটা। আজকে এত লোক, আজকে এই প্রথমবার দীঘাতে এসে ভীষণ বাজে লাগছে। যেদিকে যাই সেদিকে ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর। একবার ডিসিশন হচ্ছে যে কালকেই বাড়ি বেরিয়ে যাবো, আর একবার হচ্ছে গিয়ে যদি যখন এসছি কোথায়। হ্যাঁ হ্যাঁ তো দেখ বাবা আসুক, দেখ আছে নাকি, এখন এই হোটেলটায় দেখবো ঘর আছে কি না, কারণ আমাদের ঘরে ওই যে নামছে বাবা, বাবাকে ডাক দে। এইটা কদিন থাকবো আমরা? থাকবি না, বাড়ি যাবি গিয়ে থাকবি? দাদা দেখি ঘর পা, অন্য হোটেল পাই নাকি। হবে চারজন? চারজন হবে বাবা, জল মানে পুরো ভিতরে ভিতরে জল বেরিয়ে যাবে। এসি চালু থাকলে কোনো প্রবলেম নেই, চালু থাকলে প্রবলেম নেই না?
আর এসিটা বন্ধ থাকলে অসুবিধা হয়ে যায় না, তোমাদের প্রচুর খাটতে হচ্ছে বাবা, তোমাদের তো পরিষ্কার করতে হচ্ছে সবসময়, না যারা আসছে তাদেরকে পরিষ্কার করতে হচ্ছে। হ্যাঁ বাবা, ব্যালকনি আছে। আচ্ছা আচ্ছা, দেখি ব্যালকনিটা দেখি বাবা। ও বলছে দরজা খোলা থাকলে ই হয়, কিন্তু এসি চালানো থাকলে হয় না। ব্যালকনিতে যাবেন তখন গিয়ে তখন বন্ধ করে দিবেন। হ্যাঁ চল চল আসি চল। চলো দেখলাম এটা, আর দু একটা দেখবো আর কি, এরপর আমরা কি করছি কি না করছি পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।